এই আজ থেকে মাত্র 9 দিন আগে যে ঝড়টি তাদের উপর দিয়ে গেছে সেটা একমাত্র আল্লাহ তাআলাই জানেন যে কেন কি কারণে হয়েছে। এই যে মা ওনার স্বামীকে হারাতে হয়েছে, অস্ত্রের আঘাতে ওনার স্বামীর মৃত্যু হয়েছে। এই যে মেয়েরা দেখছেন তাদের বাবাকে হারাতে হয়েছে, এই যে মেয়েটা আছে তার স্বামীর হাতে এবং ওনার দুই ভাই দুলাভাইয়ের হাতে হাতের অস্ত্রে অস্ত্রের আঘাতে তারা হসপিটালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। আমরা এই মুহূর্তে অবস্থান করছি সাতকের ঘোড়াদৌড় গ্রামে আমরা অবস্থান করছি। আপনারা অনেকেই হয়তো এই ভিডিওটি দেখেছিলেন। আজ থেকে 9 দিন আগে দারোয়ানদের একটি ভাড়া বাসায় থাকতেন ওনার মেয়ের জামাই ওনার মেয়েকে নিয়ে। সেখানে শ্বশুরকে খবর দিয়ে নিয়ে ইফতারের পরপরই কিন্তু হত্যা করল এই নরপশু মেয়ের জামাই এবং তার দুটি শালাকে সে অস্ত্র দিয়ে গুরুতরভাবে আঘাত করেছে। প্রাথমিক অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেলে নিলেও চিকিৎসাধীন অবস্থায় একজনকে ঢাকায় প্রেরণ করেছেন উন্নত চিকিৎসার জন্য এবং সিলেটে যিনি চিকিৎসা নিচ্ছেন তার অবস্থান জানবো আমরা এবং ঢাকায় যিনি চিকিৎসায় আছেন ওনার অবস্থা আমরা জানার চেষ্টা করছি। তার আগে আমরা একটু কথা বলি যে মেয়ের স্বামী ওনার বাবাকে হত্যা করেছে এবং দুই ভাইকে আহত করেছে, আমরা সেই মেয়ের কাছ থেকে একটু জানতে চাই। আপনার কুলে কে? আমার বাচ্চা। মানে আপনার বাচ্চা? কয় মাস হয়েছে আপনার বাচ্চা? এক মাস হয়েছে। এক মাস? তো আপনার স্বামী কেন আপনার বাবাকে আঘাত করলো এবং আপনার ভাইকে আঘাত করলো, কি কারণে? জিও বাচ্চার কারণে, এখানে মেয়ে বাচ্চা হইলো। এটা মেয়ে আপনার? জিও। আচ্ছা, মেয়ের বয়স এক মাস? জিও। আর ঘটনা করছে কয়দিন আগে? 9 দিন আগে। তো আপনার মেয়ে হইলো কেন এই জন্য, মানে আপনার আপনার জিও মেয়ে হইলো ওখানে তাইন মানুষ তাইনোর মা ও খুশি তাইন ও খুশি। হ্যাঁ, তাইনোর মা আইসো নদী নাইয়া তাইন হইয়া গেছেন বলে এখানে মেয়ে হইছে। হ্যাঁ, তাইন আমার লগে খুব ঝগড়া করছেন, মারা মারদুর করছেন, আমারে আঘাত তোমারেও আঘাত করছেন? জিও। হ্যাঁ, আচ্ছা। এরপরে তো আমি খানছি জো করছি, তো তাইন ফোন দিছুন দিয়া আমার ভাই বড়জন রে ফোন দিছুন দিয়া হইছুন তুই আয়, আমার ভাই হইছুন আমি আইতে পারতাম না, ফোন তুই আওয়া লাগবো, আমার ভাই হইছুন সন্ধ্যা পরে আমি আইমু, আমার আব্বারেও ফোন দিছুন দিয়া নিছুন নিয়া সমাধান হইয়া সমাধান করবার হতান হইয়া নিয়া আমার বাইরে আমার বাবারে আঘাত করছুন তাইন। এর জন্য তো আমি দেই, আমি অনেক কিতা করতাম, আমি একজন অসহায় নারী। দায়ী বলতে আপনি কেন দায়ী? আপনি তো আর আপনার বাবাকে মারেন নাই। আমার জন্য তো গেছইন তারা, মানে আমার লাগি দিছেই না, আমার লাগি গেছইন, আমার তাঞ্জিনা আঘাত কররা জো কররা তাই নিছইন, ফোন দিয়া নেওয়ার পরে তারা মারছইন, আমার আব্বাই জিকা হরছইন কিতা ঘটনা হইছে লেখেনে তোর ফুরি রিজিকা হর তোর ফুরি ওখান করছে কইয়াও আমার আব্বার লগে তাই না জো শুরু করছে। বিয়ে কত হয়েছিল আপনার? 3 বছর হইছে। 3 বছরের আগে কি আপনার সাথে এভাবে কোনো ঝামেলা করতো? জি, প্রায় ঝামেলা করতো, ওই ঝামেলার কারণে বার্তন তাই দিয়ে বা হইরা দে হইছে তাই না আমার লিয়া বাসা তাইছে। আপনার মেয়ে কটা? আমার এক মেয়ে। আর কি কোনো সন্তান ছিল? একজন আসিল মারা গেছে। আমি কইছি মেয়ে অসুস্থ ডাক্তার লইয়া যাওয়ার কথা, এখন মেয়ের ওষুধে জন্মিছে না, এখন মেয়ের ওষুধ দায়িত্ব কইতুন কইয়া আমার যেতামন দূরতা গালাগালি হরছইন মার দূর হরছইন। এই জন্য মানে তোমার বাবাকে ভাইকে খবর দিয়ে নিছে? কতই জাগে তোর বাড়ি, আমারে তাইন বাইদ্য হরন মাইরা কোন তুই বাইদ্য হইবে যাইতে আমারে সাইরা, আমি কিন্তু তোরে ছাড়তাম না, তুই বাইদ্য হইবে সাইরা যাইতে আমি সহ্য করতে পারি না, আমার মা বাইরে কইছি তারা কইছেন বুঝা চল খা, আর তাই জেনে ফোন দিয়া নিবে নিয়া অত বড় ঘটনা করবা আমি জানি না। মারছে কারা কারা? মারছে তাইন তাইনোর ভাই মারছে, আইনোর বিনে সেলিমে মারছে, সেলিমোর ভাই মারছে, মানুষ আরো
মানুষ আছিল লগে লগে মানুষ আছিল গাড়ি আছিল গাড়ি একটা আছিল গাড়ি একটা আমরা রে গড় তোরাছে গেট লাগে আমরা বাড়াইতে পারছি না বাড়াইছি যে সময় দেখছি তারা মাইরা গেছে দৌড়া দৌড়ি হল এখন পরবর্তীতে তাদেরকে আটক করা হলো কিভাবে আটক করে এটা আমি তো জানি না স্যার সিলেট তারা বুঝে হয়তো গেছে তো মেম্বারে ফোন দিছুন যা কইছুন তোমরা মেডিকেল লইয়া যাওয়া লাগবো বাদে তারা আইছে বাসাত বাসাত আইয়া ইবার আমারে মাইর দূর হোরাল্লাই টুকাইছি বাসাত তে ফোন পাইছে না তো মেম্বারে লুকাই দিছুন মেম্বারে তাইন দিয়ে তারা দুইজন দিয়ে দরজা তালা মারি তুইছে আর পুলিশ আইয়া ধরছুন এখন মানে তোমার তো দুই ভাই অসুস্থ তারা কই এখন একজন ঢাকা তার একজন সিলেট সিলেট তো বাড়ি তো হন আইছুন তাইন দিয়ে ইদুল্লা চিকিৎসা করে না অপারেশন হইব আর ঢাকা ঢাকা তো আমার ভাই অপারেশন চলছে আর অপারেশন হইতো বেশি আঘাত তার বেশি আঘাত এখন টাকা পয়সা আছে জি না আমাদের তো টাকা পয়সা নাই আমরা গরিব মানুষ আমরা কোয়াই যাইমু বাচ্চা একটা লইয়া আমি মা বাবার গলা ধরছি বাবা নাই শুনে আমার খেয়ে দেখবো খেয়ে জো করবো আমার ভাই তো কাবাই তো আর তো ইমন সামর্থ্য নাই তারার আমি তার বাচ্চাও খিতা করতাম আমিও কয় যাইতাম দেশের কাছে আমি সাহায্য চাইতাম আমার ভাই কোথায় বাঁচাইতা আপনারা টাকা পয়সা দিয়ে সাহায্য করতা আমি তো যাওয়ার কোনো উপায় কোনো জায়গা নাই আপনার ঘর দুয়ার ভাঙ্গা আমার বাপর কুনি বিচার যাই এর ফাঁসি চাই আপনার কাছে দোয়া চাই সেটা আপনার স্বামী আপনার স্বামীর ফাঁসি চান ইয়ে স্বামী হইতে পারিনি আমার বাপ বাইরে নিয়া ফোন ওরাইয়া নিয়া মারছে এর মতো জানোয়ার তো দিন নেতে হইতে পারে না কারণ আমারও মারছে আমার মেয়েরও মাইরা ফেলাইতে চাইছে আপনার কাছে দোয়া চাই দেশের কাছে সব কিছু ওর বাল্লাই আমার ভাইয়ের খুব আঘাতে নিহত হইছেন আহত হইছেন তারা বাসাই পাল্লাই চিকিৎসা ওর পাল্লাই আপনার দেশের আছে আমি ভিক্ষা চাইলাম সাহায্য চাইলাম কারণ আমি মেয়ে লইয়া অনেক কয়ে যাইব মেয়ের কারণে আমার কারণে অতটুকু হইছে আমার বাপরে খুন হইতে হইছে আমি নিজে দায়ী এলাই আপনারা দেখেন একটা মেয়ে তার বুকে কতটুকু কষ্ট আছে সে কান্না করছে গ্রামের সহজ সরল মেয়ে একদম সাধারণ পরিবারে জন্মগ্রহণ করেছে কখনো ক্যামেরার সামনে এসে কথা বলেনি কিন্তু আজকে তার দুটি ভাইকে বাঁচানোর জন্য আপনাদের কাছে আহাজারি করছে আপনারা সাহায্যের জন্য সহযোগিতা করবেন আল্লাহর ওয়াস্তে সে সাহায্য চাচ্ছে এবং সে তার বাবার ঘরে জন্ম নিয়েছে বলে আজকে তার বাবাকে জীবন দিতে হয়েছে এজন্য সে দায়টা তার কাঁধে নিচ্ছে সে বলছে আমি অপরাধী আমি পাপি আমার বাবা আমার জন্য মৃত্যুবরণ করেছেন আমার জন্ম না হলে হয়তো আমার বাবার মৃত্যু হতো না আমার জন্য এভাবে যাওয়া লাগতো না মৃত্যু হতো না একটা মেয়ে জন্ম দিয়েছে বলে এত বড় পাপ করেছে এই বোনটি এর মতো মানুষ আমরা মানুষ বলবো আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মানুষ হতে হলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাগুলো মানতে হবে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেয়েদের পছন্দ করতেন এবং বলতেন যেই ঘরে মেয়ে জন্ম নেই সে ঘরে আল্লাহর রহমত নাজিল হলো কিন্তু সে কত বড় জানোয়ার দেখেন একটা মেয়ে হয়েছে বলে তাকে আঘাত করেছে এবং তার উপরে অত্যাচার করেছে পরবর্তীতে তার মা বাবাকে তার বাবা ভাইকে খবর দিয়ে নিয়েছে এবং সেখানে একদম নীরবেই ইফতার পরে যখন নীরব তাকে পুরো এলাকাটা ঠিক তখনই তাদের উপরে আঘাত করেছে অস্ত্র দিয়ে এবং তাদের বাবাকে স্পট হেড করেছে এবং ওনার দুই ভাইকে মারাত্মকভাবে আঘাত করেছে যেই আঘাতে তারা আজকে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন ঢাকাতে যিনি আছেন ওনার অবস্থা খুবই খারাপ এবং সিলেটে যিনি আছেন উনি মোটামুটি সুস্থ আছেন এবং এই ঈদের জন্য হয়তো বাড়িতে দিয়েছেন তবে তারা বলছেন যে তার একটি অপারেশন লাগবে তার রগ কেটে গেছে সেই অপারেশনের জন্য টাকার প্রয়োজন এবং দুই এক দিনের মধ্যে তারা আবার সিলেটে মেজর ওসমানী মেডিকেলে নিয়ে ভর্তি করতে হবে তো প্রিয় ভাই ও বোনেরা আল্লাহ তাআলা আপনাদেরকে ধন সম্পদ দিয়েছেন এবং আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন কোন মানুষগুলোকে আপনারা সাহায্য সহযোগিতা করবেন আপনি যদি আমাদের ভিডিও দেখে শুনে বুঝে আপনি যদি এই মানুষগুলোকে সাহায্য না করেন তাহলে তো আপনি নবীর উম্মত হতে পারলেন না আমার নবী স্পষ্ট বলেছেন কোনো মানুষ বিপদে থাকে কোনো মানুষ চিকিৎসাহীন অবস্থায় তাকে কষ্ট পায় তোমার সম্পদ থেকে তুমি তাকে দান করো আর দান করলে সম্পদ কমে না আল্লাহ বলেছেন আল্লাহর ওয়াস্তে দান করবা
এবং আমার মা চেয়েছেন আল্লাহর ওয়াস্তে, বোন চেয়েছেন আল্লাহর ওয়াস্তে। তার মানে এই সাহায্যটা কি তারা নিচ্ছেন সরাসরি? সেটা আল্লাহর ওয়াস্তে, যেহেতু সেটা আল্লাহ নিজে গ্রহণ করছেন, আল্লাহর ওয়াস্তে এটা গ্রহণ করেন এবং আপনারা তৌফিক অনুযায়ী আপনারা এই পরিবারের পাশে দাঁড়ান। আমরা প্রথম দিন যখন আমার এই মায়ের স্বামী লাশটি বাড়িতে আসছিল এবং প্রথম দিন থেকে আমরা লাইভ দিয়েছিলাম, সেখানে আপনারা কিছু সাহায্য করেছেন, সেই সাহায্যের টাকা দিয়ে তাদের চিকিৎসা চলছে। হয়তো বা এই চিকিৎসা আপনারা যদি লাইভ না দিতাম আর আপনারা সাহায্য না করতেন, তাদের নাম্বার না দিতাম, তাহলে এখনো হয়তো তারা অন্যভাবে হয়তো কান্নাকাটি করতেন, হয়তো চিকিৎসার অভাবে সেই ছেলেদের ক্ষতি হতো। কিন্তু আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আমরা কবর পেয়ে এখানে এসে আপনাদের কাছে আল্লাহর ওয়াস্তে চেয়েছি, আপনারা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন দেশ বিদেশ থেকে, সেই সাহায্যের টাকা দিয়ে সাহায্য চলছে, তবে এখনো অনেক টাকার প্রয়োজন। মা যে কথাটি বলেছেন যে আমার ঘর নেই, বাড়ি নেই, ঘর অবশ্যই নেই। আপনারা দেখেন আমাদের এখানে যে আমরা যে ঘরে আছি এটি হচ্ছে তাদের ঘর। কাল বৈশাখী ঝড় চলছে, এই ঝড়ে এই ঘরটি টিকবে কিনা তার সন্দেহ আছে, কিন্তু এখানে যে ছয় সাতজন মানুষ আছে এই মানুষগুলো কিভাবে খেয়ে বাঁচবে? যে বাচ্চাগুলো রুজি করত, রুটি রুজি এই পরিবারকে দিত, সেই বাচ্চাগুলো আজকে গুরুতর অসুস্থ এবং আঘাতপ্রাপ্ত এবং চিকিৎসাধীন আছে, এবং আরো ছোট দুটি ছেলে আছে, সেই ছেলেগুলো তাদের ভাইয়ের সাথে দৌড়াদৌড়ি করতেছে। তাহলে এই এই যে মানুষগুলো আছে এদের মুখে কে খাবার দিবে? তো আপনারা ভিক্ষা দিবে আমারে, আপনারা রেখেছে আপনারা আমি আপনারা পালা করতে আল্লাহ দিন আল্লাহ পালা করতে আমার বা চেন্দরে নয় আপনার শহরে বাসনা আপনারা কিছু মায়া করবা, আপনারা কিছু ভিক্ষা দিবে আমারে, আমি আপনার কাছে ভিক্ষা চাই। আমার তিনটা মেয়ে চারটা ছেলে, আমার মাইরা তৈছে, আমার স্বামীর মাইরা তৈছে, ওনে আমার মুখ পানি দেওয়া নাই। আপনারা যদি মায়া করুন আমারে লাই লিখলে আপনারা দিতা এই যে মা কান্না করছেন, সাদা শাড়ি পরে ঘরে থাকবেন, আমাদের মা বোনেরা স্বামী মারা গেলে 40 দিন ঘর থেকে বের হন নাই, কিন্তু আজকে কেন এখানে ক্যামেরার সামনে আসছেন? চোখের সামনে সন্তানগুলো কষ্ট পাচ্ছে, চোখের সামনে সন্তান মৃত্যুর সাথে মৃত্যুর মুখে শুয়ে আছে, সেই সন্তানদের চিকিৎসার টাকা পাওয়ার জন্য আমার মা সাদা শাড়ি পরে আপনাদের কাছে বারবার আল্লাহর ওয়াস্তে চাচ্ছেন, ভিক্ষা চাচ্ছেন আল্লাহর ওয়াস্তে বারবার। আপনারা কি ভিক্ষা দিতে পারেন না? আপনাদের যাদের তৌফিক আছে দেশ এবং বিদেশে, আমরা আপনাদের কাছে আল্লাহর ওয়াস্তে চাচ্ছি, আপনারা আল্লাহর ওয়াস্তে আমার এই মাকে সাহায্য করেন। এই মায়ের দিকে তাকান, এই বোনগুলোর দিকে তাকান, এই অসহায় পরিবারের পাশে থাকেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা এর উসিল্লায় আপনাদেরকে ভালো রাখবেন। এই যে দেখেন আজকে যেই ছাতকে যেই ঘটনাগুলো ঘটেছে, এর আগে আমরা ভিডিও দিয়েছি বজ্রপাতে এখানে কয়েকজন মানুষের মৃত্যু হয়েছে, আমরা দুটি ভিডিও আপনাদের কাছে উপস্থাপন করেছি, আরো অনেক জায়গায় যেতে পারিনি, কিন্তু মানুষের এই যে মৃত্যুগুলো হচ্ছে বিভিন্ন দুর্ঘটনায়, এই দুর্ঘটনা থেকে আল্লাহ তাআলা বাঁচাবেন কিভাবে? আপনাকে আপনার কর্মে, আপনি যদি ভালো কর্ম করেন তাহলে বিপদ থেকে আল্লাহ রক্ষা করবেন, এই সমস্ত মানুষের দয়ায় আপনার পরিবারে বড় বড় রোগ থেকে আল্লাহ রক্ষা করবেন, বিপদ থেকে রক্ষা করবেন, আপনার নেক হায়াত দিবেন, আপনার আগামী জিন্দেগি সুন্দর হবে, ভবিষ্যৎ সুন্দর হবে। তাই আসুন আমরা এই সমস্ত মানুষের কাছে দাঁড়াই, আমাদের যার যা তৌফিক আছে আমাদের তৌফিক অনুযায়ী আমরা এই সমস্ত মানুষকে আমরা সাহায্য করি। আপনার তৌফিক আছে 500 টাকা দিতে পারবেন, সরাসরি নাম্বারটি দিয়েছি, ক্যাপশনে নাম্বার আছে, সেখান থেকে আপনি দেন, 5000 দিতে পারবেন দেন, 10000 দিতে পারবেন দেন। ভাই এই টাকাটা পৃথিবীতে আপনার ব্যথা যাবে না, এই টাকাটা নগদ যদি আপনি কিছু নাও পান তাহলে পৃথিবীতে যতগুলো বাকি কাজ আছে সেই কাজগুলো আল্লাহ এবং আল্লাহ রাসুলের পছন্দের কাজ। আপনি নামাজ পড়েন, এই যে রোজা মাস গেল, তারাবির নামাজ আমরা ঘন্টার পর ঘন্টা পড়েছি, রোজা রেখেছি, এখান থেকে নগদ কি পেয়েছি? পেয়েছি, এটা সম্পূর্ণ বাকি করতে হয়েছে, চোখের সামনেই কিন্তু আমাদের লাভ আসে নাই, এই লাভটা আপনার আমল নামায় যাবে, এই লাভটা আপনি মরার পরে কবরে হবে, আপনি জান্নাত পাবেন, জান্নাতি হবেন। এবং এভাবে যদি আপনি নগদ অর্থ দিয়ে তাদেরকে সাহায্য করেন, আমরা নগদ অর্থ দিয়ে ব্যবসা বাণিজ্য করি, নগদ লাভের আশা করি, নগদ বুঝতে পারি লাভ হলো না লস হলো, কিন্তু এখানে যে ব্যবসাটা আপনি করবেন সম্পূর্ণ আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য,
এই ব্যবসাটা করবেন, যেই ব্যবসাটা সম্পূর্ণ বাকি থাকবে এবং দুনিয়াতেও আপনি সম্মানী হবেন, আখেরাতে সম্মানী হবেন, এর উসিল্লায় আপনি জান্নাতি হতে পারেন। তাই দেরি না করে মরে যখন যাব এই পৃথিবীতে থাকব না, আমার এই বাবা কি চিরস্থায়ী ছিলেন? উনিও তো মারা গেছেন কোনো না কোনো ভাবে। আজকে যে ভাইগুলো মারা গেলেন বজ্রপাতে, তারাও তো মারা গেছেন, আমরাও তো একদিন মারা যাব। আমাদের দাদারা নেই, আমাদের বাবা নেই, আমাদের অনেকের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কেউ কম বয়সে মারা গেছেন, কেউ বয়স্ক হয়ে মারা গেছেন, কেউ এই পৃথিবীতে আছেন, কেউ নেই, সবাই যাব স্থায়ীভাবে। আমাদের যেতে হবে আমাদের স্থায়ী ঠিকানা, যেটা কবরে। আর সেখানে ভালো থাকতে হলে, জান্নাত পেতে হলে আমাদেরকে কাজ করতে হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ মোতাবেক। আমরা মানুষ হতে হবো, দেখতে মানুষ হলেও আমরা মানুষ হতে পারলাম কিনা সেটা আমাদেরকে ভাবতে হবে, চিন্তা করতে হবে, শয়তানের দোকান থেকে বেরিয়ে আসতে হবে। মানুষের কষ্ট দেখে মানুষ হয়ে যদি আমরা এগিয়ে না আসি, মানুষের কষ্ট দেখে মানুষকে যদি আমরা সহযোগিতা না করি, তাহলে আমরা মানুষ হতে পারলাম না, আমরা জান্নাত তো আশা করতে পারি না। তাই আসুন আমাদের ইমানের শক্তি যেন আল্লাহ তাআলা বাড়িয়ে দেন, আমরা যেন মানুষের কল্যাণে কাজ করতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেককে দান করেন, সেটাই আশা করছি এবং প্রত্যাশা করছি।